ভবানীপুরের ফল সেদিনই লেখা হয়ে গিয়েছিল যেদিন নির্বাচন কমিশন লাজলজ্জার মাথা খেয়ে প্রেস নোট দিয়েছিলেন কার্যত সার্টিফিকেটটা দা বাকি রেখেছিলেন তারা আমরা ভোটে প্রার্থী না দিলে প্রচার না করলে এটা প্রমাণ হতো না যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি নন্দীগ্রামে আমার কাছে 1956 ভোটে হেরেছেন সেই মুখ্যমন্ত্রীকে 15 দিন ধরে পাড়ায় পাড়ায় ঘুরতে হতো না 10 দিন ধরে সভা করতে হতো না এবং ষোলোয়ানা মসজিদ দিয়ে শুরু করে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে মাথায় কাপড় লাগিয়ে নত জানু হয়ে ভোট করতে হতো না প্রশান্ত কিশোরের নাম বিহার থেকে কাটিয়ে ভবানীপুরে তুলতে হতো না পাঁচদ্রণী থেকে ভুয়া ভোটারকে এনে খালসা স্কুলে ভোট দিতে হতো একটা স্থিরীকৃত মুখ্যমন্ত্রী তিনি লড়ছেন তার নিজের পাড়াতে লড়ছেন সেখানে ভবানীপুরের নির্বাচক মণ্ডলীর মধ্যে 90,000 ভোটার ভোট দিতে যাননি উৎসাহ কোথায় সমর্থন কোথায় 90,000 ভোটার ভোট দিতে নামেননি আর 26,000 ভোটার বিজেপিকে ভোট দিয়েছেন তার মানে ভবানীপুরের গরিষ্ঠ সংখ্যক নির্বাচক মণ্ডলী মমতা ব্যানার্জির বিরুদ্ধে।